স্কুল বন্ধ থাকলেও যে সমস্ত কন্যাশ্রী K1 বা K2 ফর্ম এসেছে তাদেরকে স্কুল থেকে ডেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে কারণ এই ভুলগুলি করলে তোমার ফর্ম বাতিল বলে গণ্য হতে পারে তখন তুমি টাকা নাও পেতে পারো আমি তোমাদের বলে দেব কোন কোন ভুলগুলি একদমই করবে না এবং সেক্ষেত্রে সঠিক পদ্ধতিতে কীভাবে ফর্মটি ফিল আপ করবে এই সমস্ত কিছু আমি তোমাদের আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি ভিডিওটি তোমার কাছে হেল্পফুল হবে আর এই ভিডিওটি দেখলে তোমাকে আর কোনো ভিডিও দেখতে হবে না কারণ আমি শেষে ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটাও দেখিয়ে দেবো তবে তার আগে কিছু নিয়মকানুন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন ভুলগুলি করবে না বা কীভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করবে যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয় তো চলো ভিডিও শুরু করি তবে তার আগে তোমার কাছে একটি ছোট রিকোয়েস্ট তুমি যদি আমাদের চ্যানেলে প্রথম বা নতুন দর্শক হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে কারণ তোমার লাইক আমাকে পরবর্তীতে ভিডিও তৈরি করতে মোটিভেশন যোগাবে তো চলো প্রথমে আমরা যে নিয়মকানুনগুলি মেনটেন করতে হবে সেগুলো একটু জেনে নিই প্রথমেই যে ভুলগুলি আমরা সাধারণত করে থাকি সেটি হচ্ছে ফর্মটি ভুলভালভাবে ফিল আপ করে থাকি বা ফর্মটি স্মল লেটার বা ইংরেজি ছোট হাতের হরফ কিংবা বড় হাতের হরফ মিলিয়ে লিখে থাকি তো এটা একদমই একটা ভুল প্রসেস তার জন্য আমি বলবো ফর্মটি খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে ইংরাজি বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে আমি শেষে দেখিয়ে দেবো যদিও কীভাবে ফিল আপ করবে K1 K2 দুটোই দেখিয়ে দেবো তো শেষ আমি সেটা শেষে দেখিয়ে দেবো তবে তার আগে আরও কিছু কথা বলছি মোবাইল নাম্বার তোমাকে অবশ্যই সঠিক এবং একটা রানিং বা চালু মোবাইল নাম্বার দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটি তোমাদের পারমানেন্ট বাড়ির মোবাইল নাম্বার সেটাই দেবে আর ইমেল আইডি তোমার K2-র ক্ষেত্রে লাগে তো সেক্ষেত্রে ইমেল আইডি অবশ্যই লাগবে এখন মোবাইল নাম্বার অনেকে দেয় ঠিকই কিন্তু সঠিক যদি না হয় তাহলে তোমার আইডি নাম্বার বা তোমার আইডি তোমার অ্যাপ্লিকেশনটি কতদূর পর্যন্ত এগোলো সে সমস্ত কিছু তুমি জানতে পারবে না তাই অবশ্যই তোমাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে এবং রানিং মোবাইল নাম্বার দিতে হবে এবার ডেট অফ বার্থের কথা আসি তোমার ডেট অফ বার্থ আধার এবং বার্থ সার্টিফিকেটে যেটা আছে তুমি সেটাই দেবে এবং নিশ্চয়ই তুমি বার্থ সার্টিফিকেট কিংবা আধার দেখে স্কুলে অ্যাডমিশন নিয়েছিলে তাই তবুও কনফার্ম হওয়ার জন্য স্যারদেরকে একবার জিজ্ঞেস করে নেবে যে আমার ডেট অফ বার্থ স্কুলে রেজিস্টারে কী আছে তো স্কুলের যে রেজিস্ট্রেশন বুক সেই বুকে তোমার যে ডেট অফ বার্থ তোমার বার্থ সার্টিফিকেট যে ডেট অফ বার্থ কিংবা তোমার আধারের ডেট অফ বার্থের সঙ্গে যদি ম্যাচ করে তবে সেই ডেট অফ বার্থটি তুমি কিন্তু ফর্মে দেবে এবার সাদা কালি ইউজের ব্যাপার অনেকে জিজ্ঞেস করে যে দাদা আমি সাদা কালি বা হোয়াইটনার ইউজ করতে পারবো কিনা যদি আমার ফর্ম ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে বলে রাখি যদি তুমি ইউজ করতে পারবে যদি তুমি অল্প একটু ভুল করে থাকো বা কম তবে সেটা খুব সাবধানতার সঙ্গে সাদা কালি ইউজ করতে হবে খুব অল্প কিছু ভুল হলে হোয়াইটনার সেখানে ইউজ করা যেতে পারে কারণ আমি নিজে অনেক ফর্মে হোয়াইটনার ইউজ করেছি কিন্তু সেটা খুবই সাবধানতার সঙ্গে যাতে বোঝা না যায় এবার অ্যাকাউন্ট নাম্বারের বিষয়ে একটা কথা বলে রাখি অনেকে অ্যাকাউন্ট নাম্বার দেয় ঠিকই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক লিখতে পারে না বা লেখে না সেক্ষেত্রে যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট এই ফর্মটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তা অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কিন্তু আপনার তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই অ্যাকাউন্ট নাম্বার সবসময় ঠিকঠাকভাবে লিখবে আর আর অ্যাকাউন্টে যে জেরক্সটা দেবে সেটা অবশ্যই কিন্তু স্পষ্ট হয় যেন অনেকে হয়তো দেখা যায় যে জেরক্স কারণ তোমরা যে ডকুমেন্টসগুলো দেবে অ্যাকাউন্টে জেরক্স সেটাও কিন্তু স্কুলে আপলোড করতে হবে স্ক্যান করে যখন আপলোড করা হয় তখন সেটির কোয়ালিটি আরও খারাপ হয় তাই অনুরোধ করবো তোমরা যখন অ্যাকাউন্ট নাম্বার দেবে সেই অ্যাকাউন্টের জেরক্স কপিটা যেন খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওঠে প্রয়োজন পড়লে জেরক্সের দাদাকে যিনি জেরক্স করবেন দোকানিকে বলে দেবে যে কালিটি একটু বেশি করে আমার এই অ্যাকাউন্ট বুকটা জেরক্স করে দাও এইভাবে তুমি কিন্তু বলতে পারো আমরা যখন ফর্ম ফিল আপ করি সেটা স্কুলে জমা দিয়ে চলে আসি তো সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু স্কুলে স্যাররা যখন অনলাইনে এন্ট্রি করবেন তো তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন কুড়িটা সংখ্যার অ্যাপ্লিকেশন নাম্বার তুমি পাবে সেটা খুব তাড়াতাড়ি স্যারদের কাছে দু চার দিনের মধ্যেই কালেক্ট করে নেবে সেটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তুমি সরাসরি ব্লকে কিংবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে গিয়ে তোমাকে আর তখন স্কুলে হেড স্যার বা স্কুল যেতে হবে না তুমি সরাসরি ব্লকে অর্থাৎ উঁচু কোনো একটা জায়গাতে গিয়ে ব্লকে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে গিয়ে তুমি ওই আইডি নাম্বারটা দিলে তারা বলে দেবে তোমার কী কী সমস্যা হয়েছে বা কেন তোমার টাকা ঢুকছে না তো তার জন্য অবশ্যই 20 সংখ্যার আইডি নাম্বারটি স্কুল থেকে নিয়ে রাখবে এখন তোমাদের বলে দিই কিছু জেনারেল ইনস্ট্রাকশন বা সাধারণ কিছু নিয়ম যেটা তোমরা ফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারবে তবুও আমি তার আগে থেকে একটু জানিয়ে রাখছি দেখো এখানে সাধারণ নিয়মাবলী বা সাধারণ নির্দেশাবলী বলা আছে মেয়েটির বয়স হতে হবে 1/4/2003 থেকে 31/3/2008 এটা 2020-21 হিসেবে কিন্তু 2021-22 হিসেবে বয়সটা আমি বলে রাখছি 1/4/2004 থেকে 31/3/2009 মতো যাদের জন্ম তারা 2021-22 ফর্ম কিন্তু পাবে এবার মেয়েটিকে অবশ্য অবিবাহিত হতে হবে যেহেতু এটা কন্যাশ্রী আর আবেদনকারীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানে সেটা প্রাইভেট নয় সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউটে কিন্তু পড়তে হবে পড়াশোনা রানিং রাখতে হবে
মেয়েটিকে অবশ্যই অষ্টম শ্রেণী বা তার থেকে উঁচু ক্লাসে পড়তে হবে। এবং যোগ্যতাও কী কী লাগবে না, বয়স অবশ্যই আমি এটা যেটা আগেই বললাম। আর যে যে হোমের যে একটা সার্টিফিকেট, যারা হোমে থেকে পড়াশোনা করে, যাদের বাবা মা নেই, যারা হোম থেকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যে যে হোমটা অ্যাপ্লিকেবল, আমরা যারা বাড়ি থেকে ফর্ম ফিল আপ করি তাদের ক্ষেত্রে কিন্তু, যেহেতু যাদের গার্জেন রয়েছে, নিজস্ব বাড়ি রয়েছে, তাদের ক্ষেত্রে যে যে হোমের ওই কলমটি ফিল আপ না করাই ভালো। আর তোমরা যে যে হোম বিষয়টা ফর্ম ফিল আপ করার সময় দেখবে পাবে, কলমে কিন্তু রয়েছে। বেশ, এবার যেটা রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিচার একটা শংসাপত্র বা সার্টিফিকেট দেবেন, সেটা স্যাররা যখন অনলাইনে এন্ট্রি করবেন তখন ওনারা নিজেরাই সার্টিফিকেট দিয়ে করে নেবেন। অবিবাহিত হওয়ার ঘোষণা, সেটা তুমি একটা সাদা কাগজে, যে ছাত্রী ফর্ম ফিল আপ করবে সাদা কাগজে যে আমি অবিবাহিত সেটা একটা ঘোষণা করতে হবে। আইনি অভিভাবক বা গার্জেন বা বাবা মায়ের ভোটার আইডি কার্ডের জেরক্স লাগবে, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স লাগবে। এই ছিল সাধারণ ইনস্ট্রাকশন। এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে। দেখো ভিডিওটি তো অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি অনুরোধ করবো ভিডিওটি স্টপ করে করে তোমরা দেখে নাও। এই যে এখানে দেখো K1 ফর্মটি ফিল আপ করা রয়েছে, তোমরা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টপ করে দেখে নাও। এবং এই নিচের প্রশ্নটাও আমি দেখিয়ে দিচ্ছি, এরপর আমি আরও নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলে রেখে, দেখো এখানে 20টা সংখ্যার ফর্ম ফিল আপ করার পর 20টা সংখ্যার যে নাম্বার, সেটা আইডি নাম্বারটা এখানে লিখতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমরা স্যারদের কাছ থেকে নিয়ে রাখবে, ভিডিওটা পুরোটাই স্টপ করে নেবে এবং দেখে নেবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে সেখানে এই জায়গাটাতে টিকমার্ক করে দিলে হয়ে যাবে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এরপর তোমাদেরকে বলে দিই নিচের দিকে ফোন নাম্বার, তারপরে ব্যাঙ্কিং ডিটেলসটা খুব ভালোভাবে ফিল আপ করবে, এবং তারপর নিচের দিকে এই জায়গাটাতে তোমার সিগনেচার করে দেবে, এই এই কোনাটাতে সিগনেচার করে দেবে। তারপর এবং নিচের দিকে আছে এই এই যে জায়গাগুলোতে আমি টিকমার্ক করেছি সেগুলিতে তোমরা টিকমার্ক করে দেবে। তারপর এইখানে তোমার বাবা অথবা মায়ের সই এবং তোমার সই, ব্যাস এখানে প্রধান শিক্ষক মহাশয় সিগনেচার করবেন। আর নিচের দিকে যে যে হোম যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে না, কারণ যারা হোমে থেকে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল। তাই যে যে হোমে সিলমোহর বা সুপারিনটেন্ডেন্ট স্বাক্ষর, এই সমস্ত কিছু কিছু এই সমস্ত তোমাকে কিন্তু কিছুই দিতে হবে না। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।